হ্যালো স্টুডেন্ট এম এস স্মার্ট স্টাডি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত তো আজকে আমরা বয়সের অঙ্কের সমাধান শিখবো অর্থাৎ পরীক্ষাতে দেখবে বিভিন্ন ধরনের বয়সের অঙ্ক কিন্তু থাকে ঠিক আছে বিশেষ করে দেখবা পিতা পুত্রের বয়সের অনুপাত বলে দেয় ঠিক আছে বা বয়সের সমষ্টি বলে দেয় সেখানে পিতা পুত্রের বয়স আলাদা করে বের করতে দেয় এই ধরনের অঙ্ক কিন্তু পরীক্ষায় থাকে তো এই ধরনের অঙ্ক যদি পরীক্ষায় থাকে তাহলে কীভাবে সলভ করবে দেখো আমি এখানে প্রথম একটি অঙ্ক দিয়েছি পিতা ও পুত্রের বয়সের সমষ্টি পঞ্চান্ন বছর অর্থাৎ পিতা এবং পুত্রের বয়সের যোগফলটা কত বছর পঞ্চান্ন বছর আমার বলে দিয়েছে ষোলো বছর পর পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ হবে ষোলো বছর পরে পিতার বয়স কত হবে পুত্রের বয়সের দ্বিগুণ ঠিক আছে এই যে 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 জায়গাগুলোকে হাইলাইট হচ্ছে ঠিক আছে এই জায়গাগুলোকে তোমাদেরকে অঙ্ক করার ক্ষেত্রে মনে রাখতে হবে বর্তমানে পিতা পুত্রের বয়স কত তাহলে দেখো ফার্স্টে আমার বলেছে পিতা পুত্রের বয়সের সমষ্টি পঞ্চান্ন বছর তাহলে আমি যদি ধরি পিতার বয়স ঠিক আছে পিতার বয়স এক্স বছর আর পুত্রের বয়স ধরলাম ওয়াই বছর ঠিক আছে তাহলে আমার এক্স প্লাস ওয়াই সমান বলেছে কত পঞ্চান্ন বছর এখানে দেখো পিতা পুত্রের বয়সের সমষ্টি বলে দিয়েছে পঞ্চান্ন তাহলে আমি এক্স প্লাস ওয়াই সমান পঞ্চান্ন লিখতেই পারি ঠিক আছে এটা একটা আমি সমীকরণ পেলাম আর একটা দেখো ষোলো বছর পর পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ হবে তাহলে ষোলো বছর পরে ষোলো বছর পরে এই এক্সের সাথে মানে পিতার বয়সের সাথে তো ষোলো যোগ হবে ঠিক আছে আর এদিকে যদি আমি পুত্রের বয়স কত হবে পুত্রের বয়সের সাথে আমার ষোলো বছর যোগ হবে পুত্রের বয়সে আমি ওয়াই ধরেছি ঠিক আছে কিন্তু বলেছে যে ষোলো বছর পরে পিতার বয়সটা পুত্র বয়সের দ্বিগুণ হবে তাহলে পুত্রের বয়সের দ্বিগুণ হয়ে যাবে ষোলো বছর পরে তাহলে এখান থেকে আরেকটা আমি সমীকরণ পাবো তাহলে এক্স প্লাস ষোলো সমান এটা টু ওয়াই প্লাস বত্রিশ ষোলো দুগুণে বত্রিশ তাহলে এটা আমি যদি এখান থেকে এক্স মাইনাস টু ওয়াই করি ঠিক আছে সমান হচ্ছে দেখো এখানে ষোলো থেকে আবার এটা ওই দিকে গেলে মাইনাস হয়ে যাবে তাহলে আমি আর একবারই করে নিলাম বত্রিশ ঠিক আছে তাহলে এক্স মাইনাস টু ওয়াই সমান ষোলো এটাকে আমার পেয়ে গেলাম দুই নম্বর সমীকরণ তাহলে দেখো এক্স প্লাস ওয়াই সমান পঞ্চান্ন আর হচ্ছে এক্স মাইনাস টু ওয়াই সমান ষোলো ঠিক আছে তা আমরা অপনয়ন পদ্ধতি শিখেছিলাম সেখানে কী করতে হতো এই যে চিহ্নগুলো আছে সেগুলোকে চেঞ্জ করে দিতে হয় তাহলে এখানে হচ্ছে প্লাস তাহলে হয়ে গেলো মাইনাস এটা হচ্ছে মাইনাস তাহলে হয়ে গেলো প্লাস এখানে আছে প্লাস কিছু নয় মানে তার মানে এটা হয়ে যাবে মাইনাস তাহলে দেখো এক্স আর এক্স এটা প্লাস এটা মাইনাস কেটে গেল এখানে টু এর আগে কী হয়েছে প্লাস হয়েছে তাহলে ওয়াই আর টু ওয়াই করলে কত হয়েছে থ্রি ওয়াই সমান এটা থেকে এটা মাইনাস হবে কারণ এর মাইনাস আছে এর প্লাস আছে তাহলে পঞ্চান্ন থেকে ষোলো বাদ দিলে কত হয় পঞ্চান্ন থেকে ষোলো বাদ দিলে হয়ে যাবে তোমার এখানে হয়ে যাবে উনচল্লিশ ঠিক আছে তাহলে ওয়াই সমান কত আমার এটা এটা কেটে গেলে তিন তেরো উনচল্লিশ তাহলে তেরো বছর আমি পেয়ে গেলাম কার বয়স পুত্রের বয়স তাহলে এখান থেকে পুত্রের বয়স যদি তেরো হয় তাহলে পিতার বয়স কত তাহলে পিতার বয়স পঞ্চান্ন মাইনাস তেরো কারণ যেন ওদের সমষ্টি বলেছিল আমার কত বছর পঞ্চান্ন বছর তাহলে পঞ্চান্ন থেকে তেরো যদি বাদ দিয়ে আমি তাহলে বিয়াল্লিশ বেরোবে তাহলে এটা হয়ে গেলো কার বয়স পিতার বয়স এটা এক সমান বেরিয়ে গেলো আমার ঠিক আছে তাহলে এখানে অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার বিয়াল্লিশ এবং তেরো বছর ঠিক আছে বোঝা গেলো আচ্ছা এরপরে দুই নম্বর অঙ্ক দেখো তিন ব্যক্তির বর্তমান বয়সের অনুপাত চার ইস্টু সাত ইস্টু নয় আচ্ছা তাহলে তিনজনের বয়সের অনুপাত আমাকে দিয়ে দিয়েছে চার ইস্টু সাত নয় তাহলে আট বছর আগে তাদের বয়সের যোগফল ছিল ছাপান্ন বছর তাহলে এটা খুবই সহজ অঙ্ক ঠিক আছে তাদের বর্তমান বয়স কত তাই বলেছে তো দেখো ফার্স্টে আমি এককটা ধরে নিলাম এক্স ঠিক আছে তাহলে ওদের বর্তমান বয়সের অনুপাত কত এত দিয়েছে তাহলে আমি এটা লিখতে পারি ফোর এক্স সাত এক্স আর নয় এক্স তিনজনের অনুপাত ঠিক আছে তাহলে আট বছর আগে তাদের বয়সের যোগফল ছিল তাহলে আট বছর আগে ফোর এক্সের যা বয়স তার থেকে আট মাইনাস হয়ে গেল ঠিক আছে আচ্ছা সাত এক্সের যা বয়স সেখান থেকে আমার আট বছর মাইনাস হয়ে গেলো নয় এক্সের যেটা বর্তমান বয়স সেখান থেকে আট বছর মাইনাস হয়ে গেলো তার আমরা সবগুলো এদের আগের বয়স মানে আট বছর আগে হ্যাঁ তাদের বয়সটা বেরিয়ে গেলো এবার এইগুলোকে যদি আমি যোগ করে দিই সেটাই বলেছে তাদের বয়সের যোগফল সমান হচ্ছে কত তাহলে এটাকে ক্যালকুলেশান করলে কিন্তু আমার অ্যান্সার বেরিয়ে যাবে তাহলে দেখো এখানে এক্সগুলোকে আমি কি করে নেবো যোগ করে নেবো ফোর এক্স আচ্ছা নয় আর সাত হচ্ছে ষোলো আচ্ছা আর কুড়ি এক্স তাহলে কুড়ি এক্স সমান দেখো এগুলোর আগে প্রত্যেকটার আগে মাইনাস চিহ্ন আছে তাহলে এগুলো যোগ হয়ে যাবে আমার তিন আটটে চব্বিশ কিন্তু আমার চিহ্ন কত কী বসবে মাইনাসই বসবে ঠিক আছে কুড়ি এক্স মাইনাস চব্বিশ সমান হয়ে গেল আমার কত ছাপান্ন আচ্ছা এখান থেকে তাহলে কুড়ি এক্স সমান ছাপান্ন প্লাস চব্বিশ তার মানে কুড়ি এক্স সমান হচ্ছে কত এটা যোগ করলে হচ্ছে তোমার পাঁচ ছয় সাত আর হচ্ছে দশ আশি ঠিক আছে তার মানে এক্স সমান আশি বাই কুড়ি তার মানে এটা কাটলে হচ্ছে চার তাহলে চার বছর হচ্ছে এক্সমান আমার মান বেরোলো এখন যদি এক সমান চার হয় তাহলে ফোর ইন্টু এক্স মানে চার তাহলে কত হয়ে গেলো চার চারা ষোলো বছর একজনের বয়স আর একজনের দেখো সাত ইন্টু চার এক্সের জায়গায় সব চার গুণ হবে তাহলে চার সাথে আঠাশ আর একজনের হচ্ছে নয় বছর তার মানে নয় ইন্টু চার তারপরে চার নয় ছত্রিশ তাহলে এখানে অপশান ষোলো আঠাশ ছত্রিশ অপশান সি হচ্ছে সঠিক উত্তর ঠিক আছে বোঝা গেলো এরপরে তিন নম্বর অঙ্ক দেখো ষোলোটি ছেলের গড় বয়স কুড়ি তাদের মধ্যে একটি নতুন মেয়ে আসে ফলে সবার গড় বয়স দুই বছর করে বেড়ে যায় দুই বছর বেড়ে যায় নতুন মেয়ের বয়স কত তাহলে দেখো সিম্পল একটা অঙ্ক ষোলোটি ছেলের গড় বয়স কত কুড়ি বছর তাহলে ষোলোটি ছেলের গড় বয়সের সমষ্টি কত আমি বলেছিলাম সমষ্টি বের করার নিয়ম হচ্ছে এটা গুণ করে দিলেই পেয়ে যাবে ঠিক আছে তাহলে এটা ষোলো দুগুণ হচ্ছে বত্রিশ মানে তিনশো কুড়ি আচ্ছা তাদের মধ্যে একটি নতুন মেয়ে আসে তার মানে আগে ছিল ষোলো জনা তাদের সঙ্গে একজন যোগ হলো তার মানে হলো কত সতেরো জনা ঠিক আছে এই সতেরো জনার ফলে গড় বয়স দু বছর করে বেড়ে গেলো তার মানে কুড়ির সাথে কী হলো দুই বছর করে বেড়ে যাচ্ছে তার মানে বাইশ তাহলে এই নতুন যারা আসলো মানে নতুন যে বয়সের গড় বের সেটা কত সতেরো ইন্টু বাইশ তাহলে এটা গুণ করলে তোমার বেরোবে তিনশো চুয়াত্তর ঠিক আছে তাহলে তিনশো চুয়াত্তর থেকে যদি আমি তিনশো কুড়ি বাদ দিই তাহলে আমার দাঁড়ায় কত এখান থেকে চোদ্দ থেকে কুড়ি বার দিলে হচ্ছে চুয়ান্ন তাহলে চুয়ান্ন বছর হচ্ছে অ্যান্সার ঠিক আছে তাহলে এখানে দেখো অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার এটা আর এক রকমভাবে বের করা যায় শর্টকাট নিয়মে দেখো এটা করার নিয়ম হচ্ছে যেটা গড় বয়স দেবে কুড়ি বছর তার সঙ্গে কত বছর বেড়েছে দু বছর বেড়ে যাচ্ছে ঠিক আছে কিসের জন্য বাড়ছে ষোলো জন ছিল তার সঙ্গে একজন নতুন যোগ হওয়ার ফলে এই যে ফর্মুলাটা এটা যদি ক্যালকুলেশান করো তাহলে কিন্তু বেরিয়ে যাবে তাহলে কুড়ি যোগ দুই যেন ব্যাকেটের কাজ আগে করতে হয় তাহলে ষোলো আর কে সতেরো ঠিক আছে এটা গুণ আকারে আছে তাহলে কুড়ি যোগ সতেরো দু হচ্ছে চৌত্রিশ তাহলে কুড়ি আর চৌত্রিশ যোগগুলো কত বছর হচ্ছে চুয়ান্ন বছর ঠিক আছে অপশানে হচ্ছে সঠিক উত্তর এরপরে চার নম্বর অঙ্কটি দেখো আচ্ছা চার নম্বর অঙ্ক তে আমার বলেছে দেখো এক্স ও ওয়াই এর বর্তমান বয়সের অনুপাত তিন ইস চার পাঁচ বছর পূর্বে তাদের বয়সের অনুপাত ছিল পাঁচ সাত তাহলে ওয়াই এর বর্তমান বয়স কত তাহলে আমি অনুপাতের এককটা ধরলাম এক্স বছর ঠিক আছে তার মানে তাহলে এক্স আর ওয়াই এর বর্তমান বয়স কত তিন এক্স আর এটা হয়ে যাবে চার এক্স ঠিক আছে তাহলে দেখো পাঁচ বছর আগে তার মানে তিন এক্সের সাথে যদি মাইনাস পাঁচ করি তাহলে এর আগে বয়স ছিল এটা আর চার এক্সের সাথে যদি মাইনাস পাঁচ করি আমি তাহলে সেটা ছিল পাঁচ বছর আগে বয়সের অনুপাত আমাদের অনুপাত কত ছিল পাঁচ ইস টু সাত তো আমি পাঁচ ইস টু সাত পাঁচ বাই সাত আকারে লিখে নিলাম তাহলে তিন এক্স মাইনাস পাঁচ ঠিক আছে এটা ছিল আমার এক্সের পাঁচ বছর আগে বয়স আচ্ছা এর সঙ্গে যদি পাঁচ বছর আগে ওয়াইয়ের বয়সটাকে অনুপাত করে দিই তাহলে এদের অনুপাত হয়ে যাবে পাঁচ টু সাত তার মানে ফোর এক্সের সাথে যদি মাইনাস আমি পাঁচ করে দিই তাহলে দেখো আমার এই সমীকরণটা সমান হয়ে গেলো মানে আমার বলে দিয়েছে যে থ্রি এক্সের সাথে পাঁচ মাইনাস করলে পাঁচ বছর আগের বয়স পাচ্ছি ফোর এক্সের সাথে মাইনাস পাঁচ করলে এরও মানে ওয়াইয়েরও পাঁচ বছর আগে বয়স পাচ্ছি সেই অনুপাতটা কত ছিল পাঁচ টু সাত তাহলে এদের অনুপাত আর এদের অনুপাতটা আমি সমান করে দিলাম তাহলে দেখো আচ্ছা এটা অনেকটা দূরে হয়ে গেলো এটা পাঁচ বাই সাত এখানে লিখো আচ্ছা দেখো এবার তিন সাত একুশ এক্স ঠিক আছে মাইনাস পাঁচ সাত পঁয়ত্রিশ সমান এটা দেখো চার পাঁচা কুড়ি এক্স মাইনাস পাঁচ পাঁচা পঁচিশ ঠিক আছে আচ্ছা তাহলে এখান থেকে একুশ এক্স এটা মাইনাস এই দিকে চলে আসবে প্লাস আছে তাহলে কুড়ি এক্স সমান এটা মাইনাস পঁচিশ আছে আর এই মাইনাস পঁয়ত্রিশটা ওই ওই দিকে গিয়ে প্লাস পঁয়ত্রিশ হয়ে গেলো তাহলে এটা মাইনাস করলে হচ্ছে এক্স আর এটা এটা মাইনাস করলে হচ্ছে কত দশ তাহলে এক্স সমান আমার কত বেরোলো দশ বছর তাহলে এক্সের বয়স হচ্ছে আমার দশ আমার অ্যান্সার চেয়েছে ওয়াইয়ের বয়স তাহলে ওয়াইয়ের বয়স কত ফোর এক্স তাহলে ওয়াই সমান হচ্ছে ফোর এক্স মানে কত ফোর ইন্টু এক্স হচ্ছে দশ তাহলে চল্লিশ বছর ঠিক আছে তাহলে এখানে আমার এ হচ্ছে সঠিক উত্তর বোঝা গেল আচ্ছা এরপরে পাঁচ নম্বর অঙ্কটা দেখো এক ব্যক্তি এবং তার দুই জমজ ছেলের বর্তমান বয়সের গড় কত বছর বলেছে তিরিশ বছর ওই ব্যক্তি ও এক ছেলের বয়সের অনুপাত পাঁচ ইস টু দুই হলে ওই ব্যক্তির বর্তমান বয়স কত ঠিক আছে তো এখানে দেখো এক ব্যক্তি এবং তার দুই ছেলে মানে কতজন হচ্ছে মোট তিনজন হচ্ছে তিনজনের বয়সের গড় কত বলেছে তিরিশ বছর তাহলে বয়সের সমষ্টিটা যদি আমি বের করি তাহলে তিরিশ দিয়ে গুণ করে দিলাম তিনজনকে তাহলে নব্বই বছর তার মানে ওই ব্যক্তি আর দুই জম ছেলের বয়সের সমষ্টিটা কত হচ্ছে নব্বই বছর আচ্ছা এখন আমার এখানে ওই ওই ব্যক্তি আর একটা ছেলের বয়সের অনুপাত আমার দিয়েছে কত পাঁচ ইস টু দুই তো এর সঙ্গে যদি আমি দুই অনুপাতই করে দিই তাহলে দেখো পাঁচ আর দুই আর হচ্ছে দুই তাহলে নয় অনুপাতটা এখানে মিলছে আমার বয়সের সমষ্টি যদি আমি এখানে করি পাঁচ ইস্টু দুই দুই ঠিক আছে তার মানে আমার এখানে এক্স এক্স যদি এদের একক ধরি বয়সের তাহলে পাঁচ এক্স দুই এক্স আর হচ্ছে এটা দুই এক্স তার মানে এগুলো যোগ করে দিলে কত হচ্ছে নয় এক্স তাহলে নয় এক্স সমান আমি ওদের নব্বই বছরের সমষ্টিটা আমি এখানে লিখে দিলাম ঠিক আছে তাহলে অতএব এক্স সমান এটা কাটলে কত হচ্ছে দশ বছর তাহলে এক্স সমান দশ বছর বেরোলো তাহলে দেখো ওদের বলেছে যে ওই ব্যক্তির বর্তমান বয়স কত ওই ব্যক্তির বর্তমান বয়স তাহলে এখানে পাঁচ ইনস্টু দুই মানে পাঁচটা হচ্ছে ব্যক্তির অনুপাত ছিল এখানে তাহলে পাঁচ ইন্টু দশ যদি আমি করি তাহলে কত বছর বেড়েছে পঞ্চাশ বছর তাহলে পঞ্চাশ বছর হচ্ছে সঠিক উত্তর অপশান ডি ঠিক আছে বোঝা গেলো তাহলে দেখো তোমাদের এই ধরনের অঙ্ক যদি পরীক্ষায় থাকে তাহলে কিন্তু তোমরা এই ধরনের এইভাবে সলভ করতে পারবে তোমাদের যদি এই অঙ্কগুলোর মধ্যে কোনোটা বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারো আমি সেখানে তোমাদেরকে রিপ্লাই দেবো তো এই ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা লাইক করবে কমেন্ট করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে আমি এই ধরনের ভিডিও কিন্তু এই চ্যানেলে নিয়ে আসি তার জন্য তোমরা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখবে যাতে সবার আগে তোমরা সেই ভিডিওটি দেখতে পাও তো আজকে এই পর্যন্ত দেখা হচ্ছে পরের ভিডিওতে